হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালোই আছো তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে বা এক্সামের কোনো নোটিশই কিন্তু এখনো পর্যন্ত তারা অ্যানাউন্স করেনি এখনো পর্যন্ত যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিশই সেরকমভাবে ওরা জারি করেনি তো এই ক্ষেত্রে তোমাদের এখন একটা মনের ভিতরে প্রশ্ন থেকে থাকে তাহলে কি এবার এন্ট্রান্স হবে না আর যদি হয়েও থাকে তাহলে সমস্ত কলেজে তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে তাহলে তোমরা কি কোনো একটা অন্য কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়ে নেবে বা অন্য কোনো কলেজে কি কি সিট বুক করে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনের ভিতরে ঘুরছে এবং এর সাথে সাথেও আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই সিটটা বুক করে রাখো তাহলে কোন কলেজে বুক বুক করে রাখবে কারণ তোমাদের প্রাইভেট কলেজগুলির ভিতরে কোনটা ভালো হবে তোমাদের জন্য যেই কলেজে তোমরা সিটটা বুক করে রাখতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে ক্লিক করে অল করে দাও যাতে তোমাদের অসুবিধা যেইগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে পারি লয়ের বিভিন্ন রকম নিউজ সম্পর্কে এবং কলেজ সম্পর্কে এবং বিভিন্ন রকম তোমাদের লয়ের যেগুলো প্রয়োজন হবে যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ইজিলি জানিয়ে দিতে পারবো তো এই কোনো এই সমস্ত কিছুগুলোকে জানতে গেলে তোমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এবার মেন তোমাদের এই পরিস্থিতির মধ্যে যে তোমরা এখন কি করছো যে একটা মনের ভিতরে এটা মানে কি বলবো আর ঠিক মতন হয়তো তোমরা পড়াশোনাও করতে পারছো না যে কি এমন একটা পরিস্থিতি যে রকম কোনো কিছু আপডেট নেই কবে অ্যাডমিশন হবে বিভিন্ন রকম কলেজে সবাই অ্যাডমিশান শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে তো প্রথমে বলে রাখি যে সিইউ কিন্তু প্রত্যেকবারই তোমরা যদি ফলো করে থাকো দু হাজার কুড়ি সালেও ঠিক এরকম করেছিল একদম শেষে গিয়ে অ্যাডমিশন টেস্টটা কিন্তু হয়েছিল এ মানে এন্ট্রান্স এক্সামটা কিন্তু হয়েছিল এবং সিইউ কিন্তু এইটা আগাগোড়ায় স্বভাব রয়েছে যে সমস্ত প্রকার যে জেনারেল কোর্সগুলো আছে সেইগুলোও কিন্তু সব কলেজে অ্যাডমিশান হয়ে যাওয়ার পরেই তারা শুরু করে এবং এর পরে গিয়ে তোমাদের এন্ট্রান্স এক্সামের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম বেরোয় এবং তারপরে গিয়ে এক্সাম হয় এবার যদি তারা সেটা যদি অন্য কিছু করে তাহলে সেটা আমরা কি করে বলবো কেননা আমরা সমস্ত প্রকার কিন্তু নোটিশ দেখে তোমাদেরকে বলছি তো নোটিশ তো এবার চলে আসি যে তোমরা কি করবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমরা একটা কাজ করতে পারো তোমরা গিয়ে তোমাদের যেটা তোমাদের জন্য সুইটেবেল হবে এবং আমি মনে করি যে সমস্ত প্রকার প্রাইভেট কলেজগুলির মধ্যে কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে তো সেই ক্ষেত্রে এমন না যে কোনো একটা পার্টিকুলারলি কলেজ বেসিসে যে প্রাইভেট কলেজগুলি বেশি খুব ভালো এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা কলেজেরই কিছু বেনিফিটও আছে কিছু আনবেনিফিটও রয়েছে তো আমার পক্ষ থেকে যেটা আমি মনে করছি যে এই কলেজগুলো তোমাদের জন্য ভালো হবে সেইগুলো আমি তোমাদেরকে আজকে এক এক করে বলবো আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে কলেজগুলি ফাইভ ইয়ার্স এল বি কোর্স তোমাদেরকে করিয়ে থাকে সেই কলেজগুলি সম্পর্কে কিন্তু আমি তোমাদের এক এক করে বলছি তো এটা কিন্তু আমার মতামত এই কলেজগুলো কিন্তু আমার ভালো লেগেছে পার্সোনালি তোমাদের অন্য কলেজ হয়তো তোমাদের কাছাকাছি যে কলেজগুলি আছে সেগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে বা সেইগুলো বেস্ট হতে পারে তো এটা কিন্তু আগে তোমাদের এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিতে চাই তো বেসিক্যালি প্রথমে আমরা চলে আসি দেখো এখানে কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রাইভেট কলেজগুলি আছে সেইগুলোর কিন্তু রকম এর ভিতরে থাকবে না কারণ ওইগুলি এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাডমিশান হয় তো সেই ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত এই যে আমার যে আজকে যে তোমাদের সামনে যে কলেজগুলি বলবো সেগুলো কিন্তু ওর ভিতরে নেই এটা প্রথম কথা কিন্তু কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় প্রথম আমি তোমাদেরকে দেখো তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রথম এম এক্স ল কলেজ এটা কিন্তু তোমাদের বর্ধমানে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এখানে কিন্তু তোমাদের ডিটেলসও দেওয়া আছে কোথায় রয়েছে এটা তোমরা স্ক্রিনে কিন্তু সরাসরি দেখে নিতে পারছো এই কলেজে কিন্তু তোমাদের পার সেমিস্টার কিন্তু বারো হাজার টাকা করে দিতে হবে এই এটা কিন্তু বারো হাজার টাকা এর সাথে কিন্তু তোমাদের অ্যাডমিশান টাকাও রয়েছে এর পরের কলেজে চলে যায় বিমল কলেজ অফ ল এটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এখানে কিন্তু তোমাদের বিএলএলবি কোর্স করানো হয় এবং এর পার্ট সেমিস্টার কিন্তু তোমাদের বারো হাজার টাকা করে নেওয়া হয় এটা কিন্তু সমস্ত প্রকার যে ডিটেলসটা দিচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট দেখে তোমাদেরকে বলছি এবং তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ যে ওয়েবসাইটে কিন্তু এই ছবিটা দেওয়া আছে এখানে গিয়ে তোমরা কিন্তু চেক করেও নিতে পারো এবং এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থাটাও তোমাদের কিন্তু ঠিকানা এখানে নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর পরের কলেজটি হচ্ছে জে আর এস ইটি ল কলেজ এটা কিন্তু তোমাদের কল্যাণীতে অবস্থিত এবং এটি পালপাড়ায়ও পালপাড়া কল্যাণীতে অবস্থিত এটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার আরেকটি ল কলেজ যেখানে তোমাদের কিন্তু বিএলএলবি কোর্সকে প্রোভাইড করা হচ্ছে এবং এখানে কিন্তু সমস্ত প্রকার ডিটেলস তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নিতে পারছো যে কোথায় অবস্থিত কোন বার কাউন্সিলের আন্ডারে মানে কোন বার অ্যাসোসিয়েশনের আন্ডারে তোমাদের এখানে অ্যাপ্রুভ আছে কি না ঠিক আছে এরকম সমস্ত প্রকার ডিটেলস কিন্তু তোমরা স্ক্রিনে দেখো যে ছবিটা আছে সেটাও দেখে মানে দেখে নিতে পারছো এবং তোমরা কিন্তু এই নিয়মে যদি গুগলে সার্চ করো তাও তোমরা দেখে নিতে পারবে এবং এই কলেজের কিন্তু পাঁচ সেমিস্টার ফিজ হচ্ছে কিন্তু পনেরো হাজার টাকা এর সাথে কিন্তু তোমাদের অ্যাডমিশানটার ফিজটাও কিন্তু আলাদা থাকবে সেটা তোমাদের কলেজ থেকে বলে দিতে পারবে তোমরা যদি নাও যে অ্যাডমিশন ঠিক কতটা হতে পারে এটা কিন্তু তোমার ওয়েবসাইটের দ্বারাই আমরা কিন্তু বলছি তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো যে ভুয়ো বা এমন কোনো কিছুর বিষয় নেই এর পরের কলেজটি হচ্ছে হলদিয়া ল কলেজ এটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো যে এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এখানে কিন্তু তোমাদের লেখা আছে ঠিকানারা তোমরা কিন্তু ইজিলি এখানে দেখে নিতে পারছো স্ক্রিনের সাহায্যে এবং তোমাদের কিন্তু সার্চ করলেও এটা পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের মোট যে সেমিস্টার আছে সেটা কিন্তু তিরিশ হাজার টাকা করে কিন্তু এখানে নেওয়া হবে এবং এর সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিজও থাকবে এর পরের কলেজটি হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ এই কিন্তু এই কলেজটি কিন্তু তোমাদের দুর্গাপুরে অবস্থিত এবং এটা কিন্তু কাজ নজরুল ইউনিভার্স ইউনিভার্সিটির আন্ডারে এখানে কিন্তু তোমাদের যে পাঁচ সেমিস্টার যেটা তোমাদের লাগবে সেটা কিন্তু পনেরো হাজার টাকা এবং অ্যাডমিশন ফিস কিন্তু এর সাথে অ্যাডেড হবে এরপরের যে কলেজটি হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ তোমরা সকলেই জানো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এই যে ল কলেজটি আমি কিন্তু আগে বলেছিলাম এখানে কিন্তু তোমাদের বিএলএলবি কোর্স কিন্তু প্রোভাইড করানো হয় কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশান নিতে গেলে সেই এই যে কয়েকদিন আগে যে লিস্ট দিয়েছিল সেখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন পেয়ে তোমাদের কিন্তু যে অ্যাডমিশন যেটা হয় সেটা কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে মানে অ্যাডমিশন ফুলফিল মিন্স যে তোমাদের ফর্মটা ফিল করার পরে তোমাদের কিন্তু নাম্বারটা বেসিস এখানে কিন্তু অ্যাডমিশান হয় এটাও একটি খুবই একটি ভালো কলেজ এবং তোমাদেরকে কিন্তু এই কলেজটা সম্পর্কে আগেই আমি বলেছিলাম যে তোমরা যদি শুধু বিএলএলবি কোর্স করো তাহলে কিন্তু তোমাদের মোট এগারো হাজার সাতশো সামথিংটা কিন্তু এখানে লাগবে আমার ঠিক মনে নেই ওটা এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু যারা যারা অনার্স করতে গেছো বিএলএলি অনার্স তাদের কিন্তু তিরিশ হাজার টাকা করে লাগবে এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম পরে কলেজটি হচ্ছে কান্ত আচার্য ইনস্টিটিউট অফ ল এটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটি কল্যাণী ইউনিভার্সিটির ল কলেজ এখানেও কিন্তু তোমাদের বিএলএলবি বি কোর্স করানো হয় এর কিন্তু পার্স সেমিস্টার তোমাদের বাইশ হাজার টাকা করে লাগে পরের যে কলেজটি হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল ল কলেজ এটা কিন্তু শান্তিনিকেতনে অবস্থিত এবং তোমরা স্ক্রিনে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং এখানেও কিন্তু তোমাদের বি এল এল কোর্স কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় এখানে কিন্তু পার্ট সেমিস্টার তোমাদের কিন্তু খরচা হবে কুড়ি হাজার টাকা করে এটা কিন্তু এবং এর সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিজও কিন্তু অ্যাড হবে এর পরের কলেজটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ এটার কিন্তু কোনো অ্যাডমিশন ফি এই যে যে আমরা কিন্তু এইগুলো সমস্ত কিছু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বলে থাকি তো ওয়েবসাইটে কিন্তু এই ইন্ডিয়ান স্টাডিজ কোন মানে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ লিগাল স্টাডিজের কোনো কিন্তু এরকম দেওয়া নেই এখানে কিন্তু একটা বলা হয়েছে যে দু লাখের উপরে সেটাও কিন্তু থ্রি থেকে আমরা এটা জানতে পারছি তোমাদের কেরিয়ার থ্রি সিক্সটি ডিগ্রি তো সেই ক্ষেত্রে ওখানে কিন্তু তোমরা গিয়ে ইজিলি দেখতে পারবে এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে যদি এমন কেউ আছো যে ওই কলেজে তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকেও যেন তার সাথে সাথে যারা জানে না সেই জিনিসটাকে তোমরা পোর্ট্রে করতে পারো তাতে যারা যারা এখানে মানে যারা যারা এই বিষয়গুলোকে জানে না তারা তাদের কাছে ইজিলি সেই তথ্যটা চলে আসবে যে কত টাকার ফিজ লাগে বা কত টাকা ফিজ লাগে না এর সাথে সাথেও তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলতে চাই এই কয়েকটা বেসিক কলেজ ছিল যেগুলো আমি তোমাদেরকে বলেছি যেখানে তোমাদের বিএলএল বি কোর্স করানো হয় প্রাইভেট কলেজ হিসাবে ভালো আমার মতে এবং তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি তোমাদের নিয়ারেস্ট যে কলেজগুলি আছে সেইগুলোর উপরে কিন্তু তোমরা আগে ফোকাস করো কেন আমি কিন্তু স্পেসিফিক তাহলে বলে দিতাম যে তোমাদের এই কলেজগুলি ভালো বা এই কলেজগুলিতেই অ্যাডমিশন নেওয়া আমি কিন্তু বলে নিই তো তোমরা যেখানে যেখানে তোমাদের বাড়ির আসে মানে তোমাদের কাছাকাছি যে কলেজগুলি আছে সেই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন নেওয়া বা সেইগুলিকে আমাকে জানো তাহলে আমি তোমাদেরকে দেখে বলতে পারবো যে এই কলেজগুলি কতটা ভালো বা কতটা তোমাদের জন্য বেনিফিট হতে পারে এবং এর সাথে সাথে তোমাদেরকে কিন্তু একটা কথা বলে রাখি যে যে কোনো কলেজে হোক না কেন এইগুলি কিন্তু যে খুব একটা যে এমন যে তুমি এই কলেজেই ভর্তি হয়ে গেলে সুরাসুজি ভালো ল শিখে নেবে বা তুমি হয়তো লটাকে ভালোভাবে জানবে কিন্তু সেটা না কথাটা হচ্ছে এই ল কলেজগুলি ঠিক ওরকম যেগুলো খাওয়ার পাত্রের মতন যে কোনো কিছু একটা খাওয়ার পাত্র কি কেন দেওয়া হয় সে খাবারটাকে খাওয়ার জন্য তো সেই রকমই কিন্তু এই ল জিনিসটাও সেম তোমাদেরকে কিন্তু এই পার্টিকুলারলি একটা ইনস্টিটিউশন মানে একটা ইনস্টিটিউশন তোমাদেরকে সুযোগ দিচ্ছে বা তোমরা হয়তো সেই সুযোগটাকে করে নিচ্ছ নিজেদের জন্য যে যাতে তোমরা লটাকে পড়তে পারো কিন্তু লটাকে নিজে যদি তোমরা না বুঝে থাকো বা না ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু কোনো কলেজই সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডার আন্ডারে হতে পারে কাজী ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে যে কোনো কলেজের আন্ডারে তোমরা মানে করো না কেন সেগুলো কিন্তু তোমাদের কোনোভাবেই সেভাবে বেনিফিট কিন্তু দেবে না তো একটা কথা প্রথম কথা আমি তোমাদেরকে বলে রাখি যে যে কোনো কলেজে হোক না কেন সেটা তোমাদের যেটা নিয়ারেস্ট আছে সেটা আগে দেখবে এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি ব্রেনয়ার ইউনিভার্সিটি আছে এবং তোমাদের কিংস্টোন ইউনিভার্সি মানে কিংস্টোন আছে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এবং এর সাথে সাথে অ্যামিটি স্কুল অফ ল এটা একটি আছে ইন অ্যাডামাস ইউনিভার্সিটি আছে এগুলো কিন্তু সব বারাসাতের উপরে বেশ করে যেগুলো তোমাদেরকে নাম বলছি যে তোমাদের অ্যাডামাস আছে কিংস্টোন আছে ব্রেনয়ার আছে এগুলো কিন্তু যেগুলো তোমাদের বনগা থেকে বারাসাত এবং নিউ ব্যারাকপুর এই লাইন মানে এই জায়গাগুলো আছো সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু এই কলেজগুলো তোমরা একবার করে দেখতে পারো আমি কিন্তু স্পেসিফিক বলবো না যে না এই কলেজগুলোতেই তোমরা অ্যাডমিশান নাও এছাড়াও তোমাদের কলকাতার ভিতরে কিন্তু আরও অনেক কলেজগুলি আছে যে কলেজগুলো হয়তো আমি বাদ দিয়ে গেছি তোমাদের যদি মনে হয়ে থাকে যে না এই কলেজটিও ইম্পর্টেন্ট যেরকম সেন্ট জোভিয়াস একটা কলেজ আছে সেন্ট জোভিয়াস ল কলেজ তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু যেরকম একটা বাদ দিয়ে গেছি তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু এরকম ল কলেজগুলি যদি ভালো থেকে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাও এবং তোমাদের যেটা মতামত সেটাও কিন্তু তোমরা জানাতে পারো আমার যেটা মতামত যেটা মনে হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে বলেছি এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের কিন্তু ভয়টাকেই সমস্ত প্রকার মানুষ কিন্তু কাজে লাগায় এই এখন তোমরা যখন একটুখানি প্যানিক সিচুয়েশানে আছো সেক্ষেত্রে যে সিউড অ্যাডমিশন হবে কি হবে না কবে হবে তোমরা কবে ল পড়তে পারবে তো এরকম একটা সিচুয়েশনে দ্বিধাবোধে রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক কলেজের বেসরকারি কলেজগুলিতে তোমরা কিন্তু এরকম ফোনও করে থাকো যে স্যার এরকম ব্যাপার আমি সিট বুক করতে চাই বা অ্যাডমিশন নিতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা কি করবে তোমাকে দুদিন পরে গিয়ে ফোন করে বলবে যে এরকম তো সিট সব বুক হয়ে গেছে তো খুব লিমিটেড সিট আছে তো তুমি যদি চাও তো তাহলে আমি এই টাকার ভিতরে কিন্তু করে দিতে পারি তো এটা কিন্তু একটা বেসরকারি কলেজের ট্যাব এই ট্যাবের ভিতরে কিন্তু ঢুকলে হবে না এটা হচ্ছে প্রথম কথা এবং তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু আমি আরেকটা কথা বলে দিতে চাই যে সমস্ত প্রকার বেসরকারি কলেজগুলি কিন্তু ওরা বসে থাকে তোমাদেরকে অ্যাডমিশান নেওয়ার জন্য কেননা তোমাদের টাকায় তোমরা পড়বে এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তোমাদেরকে কিন্তু বেসরকারি কলেজগুলি নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সিট সবসময় অ্যাভেলেবেল থাকে তুমি এখনো পর্যন্ত আমি দেখিনি যে কোনো একটা ছেলে বলেছে বা কোনো একটা মেয়ে বলেছে যে দাদা আমি অ্যাডমিশান নিতে গেছিলাম এই কলেজে কিন্তু পাইনি বেসরকারি কলেজগুলিতে আমি অ্যাডমিশান নিতে কিন্তু পাইনি হয়নি এটা কিন্তু কোনোদিনও হয় না বাস্তবে এটা সম্ভব না কেননা তাদের সিট এক্সট্রা থাকে কেননা এতগুলি কলেজের ভিতরে এতগুলি ধরো যে কটা স্টুডেন্ট হোক না কেন সেক্ষেত্রে কিছু না কিছু সিট অবশ্যই বেঁচে থাকে তো এই ট্যাবে কিন্তু তোমাদের একেবারেই তোমরা ফাসবে না কেননা এই ট্যাবগুলিতে তোমরা যদি ফেসে যাও একবার তাহলে কিন্তু তোমাদের ভালো কেরিয়ার ধরো তোমাদের কথার কথা যে একটা অনেক দূরের কলেজে তুমি হয়তো কাছাকাছি কলেজটা নিতে অন্য একটা কাছের কলেজ তোমার হয়তো পছন্দ হয়েছিল কিন্তু তুমি হয়তো দূরের কোন একটা কলেজে ফোন করলে সে হয়তো তোমাকে এরকম ভয় দেখাচ্ছে তুমি হয়তো ভর্তি হয়ে গেলে তো সেই ক্ষেত্রে একটা হিউজ রকমের প্রবলেম হয় তাছাড়া তোমাদের কিন্তু আরেকটা একটা জিনিস আমি একটা ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো যে হোস্টেল নিয়ে আমার সাথে একটা সিচুয়েশন ঘটেছিল যেটা আমি বুঝেছি সেই জিনিসটা তোমাদের সামনে শেয়ার করব তো এই জিনিসগুলো থেকে খেলে মানে থেকে কিন্তু তোমরা পুরোপুরি সতর্ক থাকবে যাতে তোমাদের ভালো হয় তার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি তোমরা এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের পরবর্তীকালে কোনো রকম প্রবলেম কিন্তু হয় এটা কিন্তু মাস্ট সেক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবে এবং তার সাথে সাথে তোমরা যারা যারা এখন কি ভাবছো কি করছো সেটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জয়েন হয়ে তোমরা জানাতে পারো এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানেও জয়েন হতে পারো অবশ্যই চ্যানেলে যদি নতুন থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে অল করে দাও যাতে সমস্ত প্রকার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমরাই পেতে পারো তো আজকের ভিডিও এইটুকুনি দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা